হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছিলে, অর্থাৎ তোমাদের ক্লাস টুয়েলভে যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স আছে, আমি আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের চতুর্থ অধ্যায় অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য দিচ্ছি। যে এই প্রশ্নগুলি তোমাদের কাছে একটু ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করে, তোমরা তো সবই পড়বে, কিন্তু এই প্রশ্নটি একটু ভালো করে তৈরি করবে, যেটি তোমাদের টেস্টের কাজে লাগবে এবং ফাইনালের কাজে লাগবে। আর সর্বোপরি তোমাদের আমি বলে আসছি, তোমাদের আরও একটি করে লাস্ট মিনিট সাজেশান তোমাদের আসবে, সেটা টেস্টের পর টেস্ট পেপার বেরোলে তবে তার লাস্ট মিনিট সাজেশানটা তৈরি করা যায়। এর থেকে হয়তো দুই একটা বেরোবে কি আরও চার পাঁচ ছটা যোগও হতে পারে ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্ধুরা, আমি আজকের যে ভিডিওটি করছি, তোমাদের কথা ভেবে আমার প্রচণ্ড জ্বর, এখন 102-এর মতো জ্বর, সেই জ্বর সহ্য আমি আজকের এই ভিডিও করছি, কারণ কালকে তোমাদের ক্লাস টুয়েলভের ভিডিও দিইনি, সেই জন্য আজকের আমি তোমাদের ভিডিওটি পাঠাবো। হয়তো একটু রাত হতে পারে, 8টার মতো বেজে যেতে পারে। আর বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, আমি তোমাদের যে মাঝে মাঝে ভিডিও দিচ্ছি, আমি আগামীকাল চেষ্টা করব তোমাদের ইতিহাসের সাজেশানটা দিতে, কিছুটা অন্তত ইতিহাসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দু তিনটে চ্যাপ্টার মিলে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে রাখতে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আর তোমাদের PDF-এর কথা বলি, আমার শরীর প্রচণ্ড খারাপ, যার জন্য আমি আজকেরও হয়তো দিতে পারবো না, কাল পরশু চেষ্টা করব বাকি কিছু যেগুলো ভিডিও করেছি তার সমস্ত সাবজেক্টের PDF-গুলো দেওয়ার জন্য। তবে তোমরা আমার কথাটা একটু ভেবেচিন্তে দেখো, অন্তত পক্ষে কিছু, অন্তত যদি আমি UPI অ্যাকাউন্ট পাঠিয়ে দিয়েছি, যদি দিয়ে থাকো তো ভালো হয়, কারণ আমার যে 5th September যে শিক্ষক দিবস বড় অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য কিছু বই এবং খাতা আমরা ডোনেট করে থাকি ত্রিয়াসা স্টাডি সেন্টারের পক্ষ থেকে, এবং আমি এবং আমার সঙ্গে বেশ কয়েকজন এক্স স্টুডেন্ট অর্থাৎ আমার স্টুডেন্ট, তারা আমার সঙ্গে মিলিত হয়। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। একের দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম হলো জাতিসংঘ বা লিগ অফ নেশনস। সম্মিলিত জাতিপুঞ্জের গঠিত হওয়ার সময় সদস্য রাষ্ট্রের সংখ্যা উল্লেখ করো। 59টি সদস্য রাষ্ট্র ছিল। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে 24 অক্টোবর দিনটি পালিত হয়। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে হয়? প্রতি বছর সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে। সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি অঙ্গ আছে? সম্মিলিত জাতিপুঞ্জের 6টি অঙ্গ আছে। ছয় দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি ধারা আছে? সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট 111টি ধারা আছে। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ হলো মানব অধিকার ও মৌলিক স্বাধীনতা সংরক্ষণ করা। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব তখনই নির্বাচিত হতে পারেন যখন নিরাপত্তা পরিষদের 5টি সদস্য রাষ্ট্র সহ মোট 9টি সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনে সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা সমর্থিত হবে। বন্ধুরা, বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ? 9 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো প্রদান ক্ষমতার অর্থ কী? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দেওয়া ভিটো ক্ষমতার অর্থ হলো পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অসম্মতিসূচক ভোটদানের অধিকার রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে যে কোনো একটি স্থায়ী
সদস্য রাষ্ট্রের নাম লেখো, সদস্য রাষ্ট্রের নাম লেখো। মার্কিন যুক্তরাষ্ট্র হলো সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য রাষ্ট্র। নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে? আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেনের নিরাপত্তা পরিষদের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা অবশ্যই কমন পাবে এবং আমি 100% জানি তোমরা কমন পাবে। তোমরা একটু ভালোভাবে পড়ো, হয়তো একটা আধটা প্রশ্ন এদিক ওদিক আসে, ওটা সব চ্যানেলেই আসে। কেউ 100% বলে কিন্তু 100% কমন দিতে পারে না। বন্ধুরা এইগুলো পড়ো এবং লাস্ট মিনিট সাজেশনের মধ্যে যে কয়েকটি ঢুকবে এবং আরও 5-7টা ঢুকবে, মোট এই কটি প্রশ্ন করলে আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর এই চ্যাপ্টারটা তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 থেকে 6টি প্রশ্ন থাকে। 13 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির কাজ কি? এবছরের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ 2025-এর জন্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণের প্রয়োজনে তার অধীনে থাকা সামরিক বাহিনীকে কাজে লাগানো এবং পরিচালনা করা হলো মিলিটারি স্টাফ কমিটির কাজ। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত এবং আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা কত? আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা হলো 95 জন। আচ্ছা, এটা একটা বোঝা যাচ্ছে না, নয় না এক, এটা বুঝতে পারছি না বন্ধুরা, যত হয়তো 95 কিংবা 15 হতে পারে, তবে আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা 95 জন হতে পারে। সাধারণ সভায় একটি রাষ্ট্র, সাধারণ সভায় একটি রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি সাধারণ সভায় 5 জন প্রতিনিধি পাঠাতে পারে। আন্তর্জাতিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? আন্তর্জাতিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? আটলান্টিক সনদ চার্চিল ও রুজভেল্টের মধ্যে স্বাক্ষরিত হয়। সম্মিলিত জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্যে লেখো, সম্মিলিত জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্য হলো ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা। ইউনেস্কোর পুরো নাম কি? ইউনেস্কোর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আমি আর কথা বলবো না, এই কটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি। এর ফুল নেমগুলো একটু করে রাখবে, FAO, IMF, IBRT, IBRT এবং হু, এই কয়েকটি পুরো নাম, এই কয়েকটি শব্দের পুরো নামগুলো একটু ভালো করে জেনে রাখবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কথা হবে নেক্সট ভিডিওতে, হয়তো শরীর যদি ভালো থাকে তাহলে কালকের হয়তো ভিডিও করতে পারবো, নতুবা পরশু দিন অবশ্যই দেবো তোমাদের। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করবে। তোমাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।